আজকের এই কাশ্মীর ভ্রমণের ভিডিওতে আমি তোমাদেরকে যে জায়গা ঘোরাতে নিয়ে এসেছি ওটা হলো শ্রীনগর। চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক শ্রীনগর। শ্রীনগর 2000 বছরেরও প্রাচীন এই শহর শ্রীনগর। মৌর্য সম্রাট অশোক এই শহরটাকে পরিবর্তন করে হলো বৌদ্ধ ধর্মে। প্রথম এই শহরটার নাম ছিল শ্রীনগরি, তারপরে শ্রীনগরির থেকে এই শহরের নাম পড়ে শ্রীনগর। 8th century আদি শঙ্করাচার্য এই শহরে আসে আর নির্মাণ করে হলো শঙ্করাচার্য মন্দির। মুঘল রাজত্বকালীনই সম্রাট শাহজাহান আর জাহাঙ্গীরের হাত ধরে গড়ে ওঠে এই সুন্দর সুন্দর বাগান। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, টু আনাদার ভিডিও অফ রনসেন্স। আজকে পুরো এক্সপ্লোর করবো শ্রীনগর, ঠিক আছে? অসাধারণ কাশ্মীর, সত্যি জান্নাত, অসাধারণ। এখানে বলে কি কাশ্মীরে 4টে ওয়েদার থাকে, এক একটা সময় আসবে তুমি আলাদা বাইস পাবে, আলাদা ওয়েদার পাবে। তো আজকে আমাদের হাঁপিয়ে যাচ্ছি, আজকে আমাদের প্রথম স্পট হলো শঙ্করাচার্য মন্দির। গিয়ে তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেবো, দেখে থাকো ভিডিওটা। চলো, অনেকটা হাঁটা বুঝলে তো, আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি। তোমরা আসলে অটো ধরেও আসতে পারো, কিন্তু যারা ইউথ ইয়াং তাদেরকে বলবো হেঁটে যেতে। এই যে আমার ভাই টাবলু সিং, ও কি অবস্থা, ঘেমে টেমে চুপচাপ হয়ে গেছে, একদম চুপচাপ হয়ে গেছে। আরে ক্যা মুস্কুরাও, আপ কাশ্মীর মে হো। আর এখন যাচ্ছে হলো শঙ্করাচার্য মন্দিরে, ঠিক আছে? এইটা নিয়ে এভরি ইনফরমেশন দেবো। চলো, এই দেখো অটোগুলো। শঙ্করাচার্য মন্দির যাওয়ার জন্য 150টা সিঁড়ি টপকে তারপরে যেতে হচ্ছে। এইটা হলো আমাদের জন্য আজকে ওয়ার্ম আপ ম্যাচ। এরপরে যাচ্ছে হলো বৈষ্ণোদেবী, ওটা হলো আসল লড়াই। চলো যাওয়া যাক। শঙ্করাচার্য মন্দির কাশ্মীরের হলো সব থেকে পুরনো মন্দির, ঠিক আছে? যদি আসো অবশ্যই এই মন্দিরটা ঘুরে যেও। এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল ইন দ্য ইয়ার 371 ইয়ার্স, তারপরে এটাকে পুরো আবার ঠিক করা হয়েছে। এখন অসাধারণ, আমরা যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে। আবার কি অবস্থা, ওই যে বসে আছে, বসে আছে, ওই যে বসে আছে তাবলা সিং। এইখানে এরকমও বলে শঙ্করাচার্য এখানে এসেছিল তপস্যার জন্য, তাই এই জায়গাটার নাম পরে হলো শঙ্করাচার্য মন্দির। এই জায়গাতেই আদি শঙ্করাচার্য এসেছিল তপস্যার জন্য, এই জায়গাতে আসবে, অবশ্যই আসবে, অসাধারণ। এই মন্দিরে শঙ্করাচার্যের বেদিও রাখা আছে, যেখানে বসে উনি তপস্যা করেছিলেন। দেখো খাড়া সিঁড়ি, মানে নজর হাটি দুর্ঘটনা ঘটি। এই মন্দির থেকে সব থেকে সুন্দর বার্ডস আই ভিউ দেখা যায় ঝিলাম নদী আর ডাল লেকের। শঙ্করাচার্য মন্দিরের পরে শ্রীনগরের যেই জায়গা এখন আমি তোমাদেরকে নিয়ে আসছি ওটা হলো চশমেশ্বরী বাগান, ঠিক আছে? এটাকে অনেকজন পরিমহলও বলে। আমি তোমাদের এখানে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেবো। মামা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, আবার আসা যাবে তো কাশ্মীর? আসা যাবে, খুব সুন্দর, একবার দেখে শেষ হবে না, একদম পুরো স্বর্গ তো, একদম ঠিক আছে, তো বলে ভূ স্বর্গ, একদম 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 একদম। এত জায়গা আমরা ঘুরলাম, তোমার সবচেয়ে কোন জায়গাটা ভালো লেগেছে? এখনো তো সব শেষ হয়নি। হ্যাঁ যতই হোক, আমরা যেগুলো গেছিলাম 0 পয়েন্ট, তারপরে এই শঙ্করাচার্যের মন্দিরে ওঠাটা, সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা দারুণ লেগেছে। ব্যাস ব্যাস ব্যাস, চলো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি।
হলো কাশ্মীর সাই উদ্যান। এবার আমি তোমাদের কিছু ইনফরমেশান দেব। 1632 তে শাহজাহানের নির্দেশে তৎকালীন যে গভর্নর ছিল আলী খান এই বাগানটা নির্মিত করে। এই উদ্যানটা বানানোর পেছনে শুধু একটাই কারণ ছিল, সম্রাটের ছেলে দারাশিখর জন্য এই উদ্যানটা বানানো হয়েছিল। তোমাদের কেমন লাগছে কাশ্মীর? খুব সুন্দর লাগছে। গার্ডেনে এসে আমাদের খুব ভালো লাগছে, কিন্তু গার্ডেনে যদি বিকালে আসতাম খুব ভালো হতো। এত রোদ, সেটাই মানে ঘুরতে পারছি না ভালো করে, কোথাও বসতে পারছি না। যেহেতু আমরা ওই দিনকে গার্ডেনে গেছিলাম দুপুরবেলা, গার্ডেনের ওরকম ভাবেও উপভোগ করতে পারিনি, তাই সন্ধে সন্ধে নাগাদ চলে আসলাম শিকারা রাইডের জন্য। তো আজকে আমরা শঙ্করাচার্য মন্দির ঘুরে অনেক পার্ক পার্ক ঘুরে এখন আমরা শিকার রাইডের জন্য বেরিয়েছি। কাশ্মীর যদি আসো এটা কিন্তু অবশ্যই। তো রিজু কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার ভাইকে পাশে নিয়ে বসে একদম এক্সপ্লোর করা হচ্ছে, ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে। আমার ভাইয়ের হলো বার্থডে হলো কালকে, কালকে হেভি মজা করবো, তোমাদের ইচ অ্যান্ড এভরি ব্লগ দেখাবো, অসাধারণ। এই শিকারা রাইড 750 না 800 করে নিয়েছে, পুরো ডাল লেকটাকে পুরো ঘোরাবে পুরো। ডাল লেককে কিন্তু গোল্ডেন লেকও বলে। তোমরা যদি ভালো করে দেখো সূর্যের যে আলোটা পড়ছে না, পুরো একদম ঝিলমিলে ঝিলমিলে করছে, পুরো একদম গোল্ডেন মতন লাগছে, অসাধারণ অসাধারণ। কি লাগছে বল। বন্ধু আমার তোমাদের সাথে কিছু কথা বলার আছে, বলি। কাশ্মীরে যদি আসো, আমি যে সিজনে এসেছি, আমি এসেছি হলো মে জুন, এপ্রিল মে জুন এই সিজনে আসলে কাশ্মীরে কিচ্ছু দেখতে পারবে না, কিচ্ছু না। আমি মানে শুধু জিরো পয়েন্টে গেছিলাম, ওটা খুব ভালো লেগেছে, ঠিক আছে, এটা সোনমার। আর একটা ভালো লেগেছে, একটা ভ্যালি টাইপের ছিল গুলমার, ঠিক আছে, ওটা ভালো লেগেছে। আর শ্রীনগরে এত গরম, এখানে এত গরম, ক্লাইমেট চেঞ্জের জন্য তোমাকে কি বলবো, মানে ওরকম ভাইব দিয়ে আসছে না যে কাশ্মীর যে একসময় জান্নাত ছিল, আর মানুষও মানে কি বলবো এত খারাপ হয়ে গেছে, মানুষ কি কথা বলে কিচ্ছু নেই। ডাল লেকটাকে যদি দেখায় না, পুরো একদম নোংরা করে রেখেছে, পুরো নোংরা, বোতল ফেলেছে, এই করেছে। তোমরা যদি আসো আগস্টের সময় এসো, কাশ্মীর মানে হলো বরফ।
বরফ দেখতে পারবে, সত্যি বলছি। তো এটা আমার অভিজ্ঞতা যেটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে। কাশ্মীর আসলে তিনটে মাস এসো না, আগস্টে এসো। আগস্ট ইজ দ্য বেস্ট টাইম টু এক্সপ্লোর ইন দ্য কাশ্মীর, অসাধারণ লাগবে, অসাধারণ। এই ডাল লেকে বসে আছি, বোটের ওপরে, শিকারের ওপরে। আজকে ওই হাউসেই নাইট কাটাবো, রাত্রিবেলা ওখানেই থাকবো, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো। শিকারা চড়ে কেমন লাগলো, নতুন অভিজ্ঞতা? বিশাল সুন্দর লাগছে, এত সুন্দর জায়গা, পুরো জন্য। হ্যাঁ, জীবনে ভাবতে পারিনি আমি কাশ্মীর আসতে পারবো। কেন? দারুণ, পুরো জন্য জন্য, পুরো জন্য। হ্যাঁ, আর এখন আমরা কোথায় বসে আছি? হাউসবোটে বসে আছি, এটাও একটা বিশাল অভিজ্ঞতা, অভিজ্ঞতা দারুণ। মানে আমি তো ভাবতেই পারিনি আমি কোনোদিন কাশ্মীর আসতে পারবো। সেটাই গাইস, আজকে আমরা শিখারার পরে যেখানে থাকছে এটা হলো হাউস বোট, দেখছো? কাশ্মীর আসলে এটা হলো তোমার নতুন অভিজ্ঞতা, অসাধারণ ভাইব লাগবে, অসাধারণ। ও কি লাগছে, হাউস বোট পুরো আজকে জলের ওপর একদম ভাসতে ভাসতে একদম। দেখো হাউস বোটে থাকবো আজকে, এটা হলো আমাদের রুম। হাউস বোট আজকে থাকা হবে, অসাধারণ, অসাধারণ। এটা হলো জীবনের একটা নতুন অভিজ্ঞতা, ঠিক আছে? মানে জলের ওপরে একদম, এটা অনেকটা মনে হচ্ছে অ্যানাকন্ডার মুভিতে ছিল না এরকম বোট টাইপের, যাচ্ছে 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 ওরকম, একদম ভেসে রয়েছি। অসাধারণ এক্সপিরিয়েন্স, কাশ্মীর আসলে এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই করো, অবশ্যই।